কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো গবেষণা কোনো গবেষক কোনো গবেষণা করে যদি কোনো কিছু দাবি করেন তাহলে এই গবেষকের গবেষণা আজ না হোক 200 বছর পরে হোক মিথ্যা প্রমাণিত হতে বাধ্য কোরআন কখনো ভুল হওয়ার কোনো আশঙ্কা কোনো সম্ভাবনা অতএব যদি কোনো গবেষকের গবেষণা কোরআন এবং হাদিসের বিপরীতে দাঁড়ায় তাহলে বুঝতে হবে এই গবেষণার গবেষক গবেষকের গবেষণার মধ্যে ত্রুটি বিচ্যুতি ফাঁকফোকর আছে আজ থেকে 1000 বছর আগের মানুষের কাছে কোরআনের হাদিসের সেই সমস্ত ভাষ্য যদি তুলে ধরা হতো যেগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বান্দার আমলকে পরিমাপ করবেন আল্লাহ বলেছেন ওয়ানাতাউমা মাযিনাল কিসত লিয়াউমিল কিয়ামা আল্লাহ বলেছেন যে প্রতিটা আমলকে পরিমাপ করা হবে আমল আবার মাপা হবে কিভাবে 1000 বছর আগের মানুষ কি এটা বুঝছে তখনকার মানুষদের গবেষণা তো এই আয়াতকে অস্বীকার করার কথা ঠিক কি না বলেন যে না এটা তো মাপার জিনিস না আমল আবার কাজ এটা তো ধরা ছোঁয়া যায় না অস্পৃশ্য জিনিস এটা আবার কিভাবে পরিমাপ হবে 1000 বছর আগের মানুষ থার্মোমিটার যখন আবিষ্কার হয় নাই এরকম আরো অনেক পরিমাপ যন্ত্র যখন আবিষ্কার হয় নাই তখনকার মানুষের কাছে এই আয়াতটা তখনকার মানুষের কাছে যুক্তিতে লজিকে ধরতো না বুঝে আসতো না তখনকার গবেষকরা কেউ যদি নিজের গবেষণা দিয়ে সত্য অসত্য সব নিরূপণ করতে চাইতো তাহলে তাদের গবেষণা অনুযায়ী কোরআন আয়াতকে তারা ভুল মনে করতো নাউজুবিল্লাহ ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমাদের কাছে দিনের আলো মত পরিষ্কার যে ধরা যায় না ছোঁয়া যায় না এরকম জিনিসও পরিমাপ করা যায় কোরআনে কারীমের বহু আয়াত আছে যেটার বাস্তবতা হয়তো আজকের গবেষকরা ধরতে পারছেন না 500 বছর পরে ধরতে পারবে 1000 বছর পরে ধরতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বহু কিছু বলেছেন যেটার বাস্তবতা আমরা এখন টের পাচ্ছি রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দেরি না করা রাতে তাড়াতাড়ি শোয়া এশার পরে কথাবার্তা না বলা এশার আগে খাওয়া দাওয়া করা এশার আগে খাওয়া দাওয়া করলে তাড়াতাড়ি শুলে কি লাভ হবে এখন বিজ্ঞানীরা গবেষকরা বলছে রাতের প্রথম প্রহরে ঘুমাইলে বিশেষ করে 10টা থেকে 2টা এই টাইমটা মানুষের শরীরে ইমিউনকে স্ট্রং করে ঠিক 10টা থেকে 2টা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য রাতের এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ কয় ঘন্টা হয় দেখেন ওই ঠিকই 2টার পরে হবে অথবা রাতের অর্ধেক কিংবা আরো বেশি সময় তিনি তাহাজ্জুদে কাটাতেন আর এশার পর পর শুয়ে যেতেন আম্মাদান আয়েশা বলেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু নওম ক্বাবলা আল আয়শা ওয়াল হাদিস বাদা নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন এশার পরে গল্প স্বল্প করা কথাবার্তা বলা আড্ডাবাজি করা অপছন্দ করতেন শুয়ে যাওয়া অপছন্দ করতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাই আজকে বিজ্ঞান বলছে মানুষের জন্য স্বাস্থ্যসম্মত মানুষের জন্য উপযোগী মানুষের জন্য উপকারী এরকম একটি নয় শত শত আয়াত এবং হাদিস যেটা গবেষকরা আজকাল গবেষণা করে বের করেছেন হ্যাঁ এটা যথার্থ কিন্তু আজ থেকে 500 বছর আগে যখন এই গবেষণা হয়নি তখনকার মানুষের কাছে এটা যুক্তিকতা বুঝে আসেনি কোরআনের কোন বিষয়ে যদি কোন গবেষকের গবেষণায় মনে হয় যে না গবেষণা বলছে অন্য কথা কোরআন বলছে অন্য কথা গবেষকের গবেষণা ভুল কোরআন ভুল হওয়ার কোনো আশঙ্কা সম্ভাবনা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন কিয়ামতের আগে বহু ফিতনা হবে ভাই এই ফিতনাগুলো এই বিভ্রান্তিগুলোর ভিতরে একটা হলো যে কোরআন এবং হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি অনেক গবেষণা প্রমাণ করার চেষ্টা করা হবে যদি গোটা পৃথিবীর সব মানুষও চিৎকার করে বলে কোরআনের বিপরীতে কোনো কথা তাহলে সকল মানুষ মিথ্যাবাদী হতে বাধ্য ভুল হতে বাধ্য কোরআন কখনো ভুল হতে পারে না শত শত হাজার হাজার বছর যাবত শত শত হাজার হাজার ইস্যু কোরআন এবং হাদিসের যেগুলো আজকে বিজ্ঞান স্বীকার করছে কিন্তু একসময় বিজ্ঞান স্বীকার করে নেই বিজ্ঞান একটা বিজ্ঞান হলো শুধুমাত্র একটা আপনার একটা ধারণা বিজ্ঞান হলো একটা ধারণা আর কোরআন কোনো ধারণা না কোরআন হলো ইয়াকিনি বিষয় নিশ্চিত বিষয় যেটার ব্যাপারে কোনো সন্দেহ করবার কোনো সুযোগ আল্লাহ তাআলা ফিতনা সংকুল এই সময় আমাদের ঈমানকে হেফাজত রাখার তৌফিক দান করুন দাজ্জাল যখন বের হবে তখন তো সে এমন এমন মিরাকল দেখাবে যে আপনার কাছে রীতিমতো সন্দেহের মধ্যে আপনি পড়ে যাবেন বহু ঈমানদার দুর্বল ঈমানদার তারা বেঈমান হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে এইরকম ফিতনা সংকুল সময়ও আসবে এজন্য এই সমস্ত ফিতনা যেন আমাদের ঈমান হারা না হয় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন